কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ শিশু থেকে ছুটির দিনে। ওই দেখো মা আকাশে মিলিয়ে এলো আলো, আজকে আমার ছুটো ছুটি লাগলো না আর ভালো। ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা, তোমায় মনে পড়ে গেল ফেলে এলাম খেলা। আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি, কাজে আছে সব রেখে আয় মাতর পায়ে লুটি। দ্বারের কাছে এইখানে বস এই হেথা চৌকাট, বল আমারে কোথায় আছে দেপান্তরের মাঠ। ওই দেখো মা বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে, বিজুলি ধায় এঁকে বেঁকে আকাশ চিরে ছিঁড়ে। দেবতা যখন ডেকে ওঠে থরথরিয়ে কেঁপে, ভয় করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে। ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের মনে পড়ে, কথা শুনতে ভালোবাসি বসে কোণের ঘরে। ওই দেখো মা জানলা দিয়ে আসছে জলের ছাঁট, বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ। কোন সাগরের তীরে মাগো কোন পাহাড়ের পারে, কোন রাজাদের দেশে মাগো কোন নদীটির ধারে। কোনখানে আর বাধা তার নাই রায় নিয়ে বাঁয়ে, পথ দিয়ে তার সন্ধেবেলায় পৌঁছে না কেউ গায়ে। সারাদিন কি ধুধু করে শুকনো ঘাসের জমি, একটি গাছে থাকে শুধু ব্যঙ্গমা ব্যঙ্গমি। সেইখানে দিয়ে কাঠকুড়ুনি যায় না নিয়ে কাঠ, বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ। এমনিতরও মেঘ করেছে সারা আকাশ বেপে, রাজপুত্তর যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে। গজমতির মালাটি তার বুকের পরে নাচে, রাজকন্যা কোথায় আছে খোঁজ পেলে কার কাছে। মেঘ যখন ঝিলিক মারে আকাশের এক কোণে, দুয়ারানি মায়ের কথা পড়ে না তার মনে। দুঃখিনা মা গোয়াল ঘরে দিচ্ছে এখন জাঁট, রাজপুত্তর চলে যখন তেপান্তরের মাঠ। ওই দেখো মা গায়ের পথে লোক নেই কো মোটে, রাখাল ছেলে সকাল করে ফিরে আসছে গোঠে। আজকে দেখো রাত হয়েছে দিস না যেতে যেতে, কৃষানেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে। আজকে আমি নুকিয়েছি মা পুঁথিপত্তর যত, পড়ার কথা আজ বলো না যখন বাবার মতো। বড় হব তখন আমি পড়ব প্রথম পাঠ, আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।